যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনটি চাপুন তাহলে নতুন নতুন ভিডিও পেতে থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবাইর বিন শরীফ পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ সিএসসি বিইউবিটি তে আইসিটি এর তৃতীয় লেকচার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলোচনা করছিলাম সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করবেন আজকে মূলত সেটি দেখাবো চলুন শুরু করা যাক দশমিক থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমরা যেভাবে করবো সেটা আমাদেরকে যেহেতু দশমিক সংখ্যা দেয়া হয়েছে এবং সেটা থেকে আমি বাইনারিতে যেতে যাচ্ছি। আমরা জানি বাইনারি বেজ হচ্ছে টু আমি এটা মনে রাখতে হবে বাইনারি বেজ যেহেতু টু আমরা যদি দশমিক সংখ্যা থেকে বাইনারিতে যেতে চাই অবশ্যই দশমিক সংখ্যাটিকে ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাগফল শূন্য হচ্ছে এবং ভাগশেষগুলোকে তার পাশে লিখতে থাকবো এবং ফাইনালি যখন আমার ভাগফল শূন্য হয়ে যাবে নিচ থেকে আমি সেই ভাগশেষগুলোকে যদি আমি পর্যায়ক্রমে সাজিয়ে লিখি নিচ থেকে উপর ক্রমে যদি আমি পর্যায়ক্রমে সাজিয়ে লিখি সেটাই হবে আমার কাঙ্ক্ষিত বাইনারি নাম্বার এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে চলুন আমরা একটু উদাহরণ দেখি ধরুন নিরানব্বই কে আমার বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে যদি আমরা নিরানব্বইকে দুই দ্বারা ভাগ করি কত হবে ঊনপঞ্চাশ ভাগ শেষ থাকবে কত এক ভাগ ফলে থাকছে কত ঊনপঞ্চাশ এরপরে এই যে উনপঞ্চাশ এটাকে যদি আবারও দুই দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে চব্বিশ চব্বিশ থাকছে কোথায় ভাগ ফলে এবং ভাগ শেষ হবে কত এক আমি যদি এই চব্বিশকে কে আবারও দুই দ্বারা ভাগ করি তাহলে হবে কত বারো আর ভাগ শেষে থাকবে কত শূন্য আবারও এই যে বারোটা পেলাম এই বারোকে আবারও দুই দ্বারা ভাগ করবো যেহেতু এটা শূন্য না। করবো দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত ছয় আর ভাগ শেষ পাচ্ছি কত শূন্য আবারও যদি ছয়কে দুই দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি কত তিন এবং ভাগ শেষ পাচ্ছি কত শূন্য তিনকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তিনের মধ্যে দুই কয়বার যেতে পারে একবার যেতে পারে এবং ভাগশেষ থাকে কত এক এইবার দেখুন সবাই কিন্তু এই জায়গাটা এসে একটু ভুল করে ফেলে এই দুই যদি একের ভিতরে আমি ভাগ করতে চাই তাহলে কি হবে ভাগ হবে না যেহেতু হবে না তাহলে আমি লিখব কি শূন্য ভাগ ফলে লিখব শূন্য আর তাহলে ভাগশেষটা কত থাকবে আমার ক্ষেত্রে এক এইবার কিন্তু আমার কন্ডিশন ফ্লপ হয়েছে দেখুন ভাগ ফলটা কিন্তু শূন্য হয়ে গেছে আমি কিন্তু আর দুই দ্বারা ভাগ করব না এইবার আমরা নিচ থেকে উপর ক্রমে সাজিয়ে লিখলে আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি পেয়ে তাহলে প্রথমে আমরা কাকে এক লিখলাম এক এরপরে আবার আছে এক নিচ থেকে লিখছি এই যেইভাবে তাহলে আবার লিখলাম এক এরপরে কি তিনটা জিরো আছে তিনটা জিরো লিখে নিলাম এরপরে আবার কি দুইটা ওয়ান আছে পক্ষে okay, লিখে ফেললাম এটা মূলত হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার বাইনারি রূপান্তর রূপান্তর যদি যদি সংখ্যাটি ভগ্নাংশ হয় তাহলে আমরা বাইনারিতে করতে বলে যেহেতু বাইনারি তাহলে আমরা দুই দ্বারা আমাদের ওই ভগ্নাংশ সংখ্যাটিকে গুণ করতে থাকব। সেটা যতক্ষণ পর্যন্ত না শূন্য হয় ততক্ষণ পর্যন্ত আমি গুণ করতে থাকব। এর আগে ছিল কি আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেটা দেখেছিলাম দুই দ্বারা ভাগ করতে থাকব দুইটা কি ছিল যেই ফর্মে ফিরতে চাচ্ছি বাইনারিতে যেতে চাচ্ছিলাম বাইনারি বেস ছিল হচ্ছে টু এই জন্য আমরা টু দ্বারা ভাগ করছিলাম কিন্তু এই জায়গায় ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারি বেস যেহেতু দুই এটা দ্বারা আমরা গুণ করতে থাকবো শিক্ষার্থীবৃন্দ অবশ্যই এটা মনে রাখবেন আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে অবশ্যই বেস দ্বারা গুণ করতে থাকবো তাহলে চলুন আমরা একটি উদাহরণ দেখি ধরুন দশমিক তিন সাত পাঁচ এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত হবে দশমিক সাত পাঁচ শূন্য এবং আমাদের এই পূর্ণাংশে কত থাকবে শূন্য থাকবে দেখুন কিভাবে করলাম পাঁচ দু দশ দশে শূন্য হাত থেকে এক সাত দুপণি চোদ্দ আর এক পনেরো হাত থেকে এক তিন দুকুনি ছয় আর একে সাত তাহলে আমাদের পূর্ণ সংখ্যা কি কিছু থাকছে শূন্য থাকছে কিছু নাই মানে শূন্য আর দশমিক তো আমরা জানি তিন ঘর গুনে বসিয়ে দিব এবার আবারও কাকে আমি গুণ করব এই জায়গায় যে কনফিউশনটা হয় স্টুডেন্টদের এই যে আমি দশমিক সংখ্যাটাকে যে গুণ করেছিলাম তিন সাত পাঁচকে সেটার যে রেজাল্ট আসলো দশমিকের পরের যে সংখ্যাগুলো থাকলো সেটাকে আমি দুই দ্বারা গুণ করব। আবারও পূর্ণ সংখ্যাটাকে কিন্তু আমি নিব না আমি দশমিক অংশটাকে আবারও দুই দ্বারা গুণ করব আবারও দুই দ্বারা গুণ করলাম তাহলে কত আসলো দশমিক পাঁচ শূন্য এইবার দেখুন পূর্ণ অংশে কিন্তু ওয়ান আছে কিভাবে হলো এই যে দেখুন দুই শূন্য এখানে একটি শূন্য লিখে দিই এই যে দেখুন পাঁচ দুগুণি দশের শূন্য হাতে থেকে এক সাত দুগুণি চোদ্দ এক পনেরো এই যে পনেরো লিখে দিয়েছি এবং দশমিকটা বসে দিয়েছে তাহলে কি পূর্ণ অংশে কি এক আছে আবারও কাকে গুণ করব এই যে রেজাল্টটি দশমিক পাঁচ শূন্য শূন্য যে রেজাল্টটি আসলো এটাকে আবারও দুই দ্বারা গুণ করব তাহলে দুই দ্বারা গুণ করলে কত হচ্ছে দেখুন এই যে পাঁচ দু এখানে শূন্য সাথে কি শূন্য এখানেও একটি শূন্য এবার কি পাঁচ দুগুণি দশ তাহলে কি দশ এই যে দশের এখানে শূন্য আর এই যে পূর্ণ অংশে এক এই যে দশমিক আমরা বসিয়ে দিলাম দেখুন আমাদের কন্ডিশন কিন্তু ফ্লাপ হয়েছে ফাইনালি দেখুন এই জায়গাটায় গুণফল কিন্তু শূন্য হয়ে গেছে এখন কি আমরা আর গুণ করব না এইবার আমাদের ভগ্নাংশের এই ধরনের সলভের জন্য আমরা উপর থেকে নিচে ক্রমে লিখব যখন আমরা এর আগে যেটা সলভ করেছিলাম সেটা ছিল কি পূর্ণ অংশ সেটা নিয়ে কাজ করেছিলাম সেখানে কি করেছিলাম নিচ থেকে উপর ক্রমে লিখেছিলাম একটু আমি যদি আগে ফিরে যাই দেখুন নিচ থেকে এই যে এটাকে যদি আমি একটু দেখি নিচ থেকে এটা ক্ষেত্রে নিচ থেকে উপর ক্রমে গিয়েছিলাম কিন্তু আমরা যখন ভগ্নাংশের ক্ষেত্রে ক্যালকুলেশন করব অবশ্যই আমরা উপর থেকে নিচ ক্রমে সংখ্যাগুলিকে লিখব তাহলে এখানে আমরা একটি দশমিক দিয়ে নিই এরপরে আমার সংখ্যা কি এখানে আছে শূন্য এই যে শূন্য লিখে দিলাম এখানে আছে কি এক এই যে এক লিখে দিলাম এইখানে আছে কি তারপর আছে কি এক এই যে এক লিখে দিলাম এইটা হচ্ছে আমার এই যে ভগ্নাংশ যে সংখ্যাটি ছিল দশমিক তিন সাত পাঁচ এইটার হচ্ছে বাইনারি রূপ তাহলে আমরা আরো একটি উদাহরণ সমাধান করার চেষ্টা করি দেখি আমরা আসলে ঠিক মতো বের করতে পারছি কিনা চলুন একটি উদাহরণ দেখে আসি ধরুন পঁচিশ দশমিক ছয় দুই বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে যখন ধরনের সংখ্যা দিবে একই সাথে দেখুন আমাদের এ পূর্ণ অংশ আছে আবার এখানে ভগ্নাংশ আছে আমরা তাহলে দুইটা ভাগে কাজ করব। একটা হচ্ছে পূর্ণ অংশের জন্য কাজ করব। আরেকটি হচ্ছে এই যে দশমিকের পরে যে সংখ্যাগুলি আছে সেটাকে নিয়ে আলাদাভাবে কাজ করব। এটা আপনি খাতার দুই পাশে করতে পারেন অথবা এই প্রথমটা করার পরে তার নিচে করতে পারেন এবং ফাইনালি রেজাল্টটা একসাথে লিখে দেবেন নিচে চলুন আমরা একটু সলভ করে দেখার চেষ্টা করি পঁচিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে থাকছে কত ভাগ ফল বারো ভাগ শেষ এক আবারও যদি বারো কে দুই দ্বারা ভাগ করি বারোকে দুই দ্বারা ভাগ করি তাহলে থাকছে কত ভাগ ফলে থাকছে ছয় ভাগ শেষে থাকছে কত শূন্য আবারও যদি এই ছয়কে দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফলে থাকছে কত তিন ভাগ শেষ কত শূন্য আবার এই তিনকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে এক ভাগ ফলে এবং ভাগ শেষে থাকছে কত এক আবার যদি আমরা এক কে দুই দ্বারা ভাগ করি একের ভিতরে কি দুই যেতে পারে ভাগ করা যায় যায় না তাহলে কত লিখবো এখানে শূন্য যেহেতু ভাগ করা যাচ্ছে না আর যে ভাগ শেষটা থাকবে সেটাকে লিখছে কত এক এইবার আমরা যদি নিচ থেকে উপরক্রমে সাজিয়ে লিখি তাহলে এটার জন্য আমার কত আসবে এক এক শূন্য শূন্য এক এটা হবে আমাদের পূর্ণ অংশের বাইনারি ফর্ম তাহলে আমাদের পূর্ণ অংশের কাজ শেষ হয়ে গেল এইবার আমরা ভগ্নাংশের কাজ করব চলুন ভগ্নাংশের কাজ করা যাক আমরা দশমিক ছয় দুই পাঁচকে কি করব আমরা যেহেতু বাইনারিতে রূপান্তর করতে হবে অবশ্যই আমরা বাইনারির বেস দ্বারা এটাকে গুণ করতে থাকব। দশমিক অংশটাকে প্রথমে আমরা গুণ করলাম দ্বারা কত হলো ছয় দুই দুই এক দশমিক শূন্য তাহলে এই যে এক দশমিক দুই পাঁচ শূন্যটি হলো এই যে রেজাল্টটা এখানে দেখুন আমরা এই দশমিকের পরে যে দুই পাঁচ শূন্য আছে সেটাকে আবার এখানে নিয়ে আসবো এই যে এখান থেকে এই জায়গায় নিয়ে আসছি আমরা এই যে দুই পাঁচ শূন্য আছে এটাকে এবার আবারও দুই দ্বারা গুণ করবো তাহলে কত হবে দুই দ্বারা যদি গুণ করি তাহলে আসতে কত শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য এবার আমরা যে দশমিক পাঁচ শূন্য শূন্য যে সংখ্যাটি আছে মানে দশমিকের পরে যতগুলি সংখ্যা থাকবে সেটাকে নিয়ে আবারও কাজ করব এখানে নিয়ে আসলাম সেটাকে আবারও দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করলে কত আসছে এক দশমিক শূন্য শূন্য এবার দেখুন আমাদের এখানে কি দশমিকের পরে শূন্য শূন্য হয়ে গেছে আমরা এটাকে আর গুণ করতে পারবো না তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হবে দশমিক শূন্য শূন্য হয়ে যাওয়ার কারণে আমরা এখানে স্টপ করে দিব এবং উপর থেকে নিচ ক্রমে সাজিয়ে লিখব তাহলে আমরা এখানে একটি দশমিক দিয়ে দিই কত পেলাম ওয়ান জিরো ওয়ান এটা হলো আমাদের দশমিক ছয় দুই পাঁচের বাইনারি নাম্বার এইবার আমরা যদি ফাইনালি রেজাল্টটাকে লিখি তাহলে রেজাল্টটাকে কিভাবে লিখব ধরুন এইভাবে রেজাল্টটি লিখছি এক এক শূন্য শূন্য এক দশমিক এক শূন্য এক এইবার আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে এখানে বাইনারি বেসটি দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের কাজটি শেষ অবশ্যই যে এই পাশে যে অংশটি আছে সেটা অবশ্যই লিখে নেবেন আপনারা পঁচিশ দশমিক ছয় দুই পাঁচ এটিকে পাশে লিখে নিয়ে তাহলে আপনাদের জন্য সমাপ্ত হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদের জন্য আজকে একটি বাড়ির কাজ দিয়ে দিই আপনারা এটাকে চেষ্টা করুন দেখুন তো পাচ্ছেন কিনা নিচে আমরা যেভাবে সলভ করেছি এটা না করে আপনারা দেখুন নিজেরা পাচ্ছেন কিনা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম